যেটা সেটা আপনাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিওটি। মেলায় বিভিন্ন দোকান বসেছে, সেই দোকানগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব আশা করছি। এই তুমিও কেন নেই? হ্যাঁ, কিতা খবর ভাই সাহেব? এই গরম গরম খাবার খেয়ে লো। বড়িয়া দেব রুশে ইটা কত করি? এই শীতে গরম খাবার অনেক ভালো ভালো আইটেম, এই খাবার গুলো খুব ভালো খাবার। আপনারা দেখেন তারা প্রতি মেলায় মেলায় বা প্রতি ওয়াজের মাঠে তারা এগুলো বিক্রি করেন। আমরা আজকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় এই ভিডিওগুলো দেই। দেখেন ধীরে ধীরে বাচ্চাদের ভিড় জমছে, বাচ্চারা এখান থেকে অনেক খেলনা কিনে নিয়ে যাচ্ছেন এবং বাচ্চাদের জন্যই কিন্তু এই দোকানগুলো বসে, যাতে ওয়াজ আসে। ওয়াজের পাশাপাশি এই যে দোকানগুলো বসে, এই দোকানগুলো কিন্তু বাচ্চাদের জন্যই, যাতে বাচ্চারা আনন্দ করতে পারে। ভাই সাহেব বলানি আপনি চলেনি আপনার? কিতা কিতা চলে আপনার? ও সা আর হলে ফান সিগারেট সুমাইয়া ফান ভান্ডার নি? এটা আচ্ছা আচ্ছা, এটা লোক সুমাইয়া ফান ভান্ডার ও দেবা। তো যাই হোক, চলতেছে চলবে এভাবেই মেলা। ইয়তা মেলাও কই থাকি ইয়া হতা দেখো, লাল খাজা, তলা খাজা, খুরমা, কোলা, লেঙ্গুল টেঙ্গুল কতা দেখা নে। জি আপনি ভালো আছেন তো? আছি আছি। কিলা চলের তে ওয়াজর মাহফিল কিলা চলের ভালো চলের? কিতা খবর তুমি বাবুর চিনি? আচ্ছা আচ্ছা, কিতা বানাই তাই বিরিয়ানি বানাই বানি? আচ্ছা আচ্ছা, কিতা রো বালা বালা আসো নি তুমি? আলু চলেন নি বেশি? আর কিতা চলের? হ্যাঁ সপ্তাহ চলেন নি? মাঝে সবার দোকান তো খুব বড় দেখি। হ্যাঁ তো চলের তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই নিজে নিজে রান দিলাও নি? তোমার এখন করিলি ভাই? ও ভাই রানি তোমার সাতজন নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে সাতজন চলেন নি? ঠিক আছে, তো চলেন কেমন? ভালো চলেন? না নি, যাই হোক, এই যে ওয়াজের
সামনে মেলার মাঠ, এখানে অনেক নিত্য নতুন খাবার পাওয়া যায়, তবে আগের মতো তো পাওয়া যায় না। আগর যে লম্বা লম্বা কিতাবা, ও যে বাচ্চান তো কিনতো না, ও যে লম্বা লম্বা কলম, এরপরে রসমালাই টসমালাই আছে নিতা, এরপরে চমকি থাকতো না ওটা কিতার ভিতরে, ফানি গাড়া, ফানি গাড়া চমকি কিতা মিলেনি, এখন মিলে না, আগর জিনিস এখন পাওয়া যায় না। তারপরে আরো কিছু কুরমা টুরমা ওটা পাওয়া যায়, ও যে দেখলাম খাজা, লাল খাজা, লাল খাজা সিরা ওটা কিছু পাওয়া যায়, আনকমন কিছু। ই ওয়াজ কিতা খাজি বাড়ি নেই, খাজি বাড়ি ওয়াজ বা শরিক ওয়াজ, শরিক ওয়াজ সিরাজপুর কাজী বাড়ি, সিরাজপুর কাজী বাড়ি। আচ্ছা আচ্ছা, কিতা বা হুজুর ভালো আছো? ও ঠিক আছে, বাইরা কিতা খবর? কিতা তোমার বাইরা আউয়া না কিতা? মাইয়া পছন্দ করে না? আচ্ছা আচ্ছা, তো ওয়াজু দোয়া করা যাও, যাও যাই হোক। এখানে অনেক খেলনার দোকান রয়েছে, আপনারা দেখেন যে প্রচুর খেলনা, এবং আমরা সব করে শেষ করে নেব। আশা করি আপনারা যারা আছেন দেশে বিদেশে আমাদের সাথে থাকবেন, অবশ্যই আপনাদের কমেন্ট লিখবেন, আপনারা প্রবাস থেকে মিস করতেছেন বাংলাদেশের এই দৃশ্যগুলো। দেখেন কত সুন্দরভাবে খেলনাগুলো তারা সাজিয়ে রেখেছে, এবং বাচ্চারা ভিড় ধরে সেগুলো ক্রয় করছে। এই চতুর্দিকে কিন্তু এই দোকানগুলো রয়েছে, আপনারা দেখেন এবং উপভোগ করেন আমাদের এই ভিডিওগুলো। এই যে বাচ্চারা দেখতেছে, ক্ষয় করতেছে, এবং ওয়াজ মাহফিল অথবা মেলার দোকানে আসার জন্য কিন্তু বাচ্চারা একটু আনন্দিত হয়, কারণ এই এখানে মেলা এসেছে, মেলাতে এসে তারা তাদের পছন্দের জিনিসগুলো ক্ষয় করে নেবেন, খেলনা কিনে নেবেন। এটা কি তারা নাই খুলিনি? আসো তো বলা, চলেননি? আচ্ছা আচ্ছা, চললে হইলো। আমরা প্রচুর সকাল থেকে চলেননি, সকাল থেকে। হ্যাঁ ও কিতা খবর, চলেনি তোমার? আজানি এটা খেলা চলের তে কেমন নাই, এখানে আলকার উপরে চলেননি, বেশি চলেন না, বাচ্চা নিয়ে দেখিস তো বা ওটা বড় বাচ্চা। হ্যাঁ যাই হোক, আপনারা দেখেন অনেক বাচ্চারা আছে এখানে খেলনার দোকানে, সব জামানো আছে খেলনার দোকানে। পাপলু লিখেছেন, ভাই কমেন্ট পড়েন, থ্যাংক ইউ ভাই পাপলু ভাই, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য পাপলু ভাই, অসংখ্য ধন্যবাদ, শেয়ার করেন, সাথে থাকেন। এবং অনেক বাচ্চারা আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, আপনারা দেখেন এই এলাকা জুড়েই কিন্তু বিশাল এই দোকান, এবং এই খেলনার দোকানে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে, অনেক ধরনের খেলনা, অনেক ধরনের জিনিসপত্র অনেকেই কিনছেন, মাঝে মধ্যে অনেক মহিলারাও আসতেছেন আশপাশের। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই ভিডিওটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি দশ টাকা পাঁচ টাকা ইসার বড়া, আপনাদেরকে ইসা দিয়ে বড়া বিক্রি হর, ইসা দিয়ে বানানো হয়েছে এগুলো। যাই হোক আপনারা দেখেন এই যে অনেক দোকান, আর এগুলো তো চলতেছে সব মিলিয়ে। আসলে ওই যে আগের মতো এই যে আনকমন আনকমন জিনিসগুলো পাওয়া যায় না, এখন তো আধুনিকতার ছোঁয়ায় এই যে মোটামুটি পাওয়া যায়, কিন্তু আগের মতো পাওয়া যায় না। আগে আনকমন কিছু জিনিস ছিল যেটা অনেক সুন্দর সুন্দর জিনিস, আধুনিকতার ছোঁয়ায় যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো কিন্তু এখন পাওয়া যায়, বুঝছনি? সবাই খেলনা নিয়ে যাচ্ছে, বাচ্চারা অনেক মজা করছে, আজকে বাচ্চারা খেলনা নিবে, আনন্দ ফুর্তি করবে, খেলনার দোকানে আসবে। এটা আপনাদের জন্য আমাদের আজকের ভিডিও, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদের কাছে ভিডিওগুলো, আপনাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। চলেননি না? ও মেলাই নাই দোকান, অত বাদে আইলে এখানে কয় আসলে এতদিন? তো প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। পবিত্র মাগরিবের আজান হয়ে যাচ্ছে, কিছু সময় ভিতরে হয়ে যাবে, এই জন্য আমরা শেষ করে নিচ্ছি প্রচুর খেলনাধুলা। আর পাপলু ভাই কেমন আছেন? ভাই ভালো আছি,
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনারা সাথে আছেন, সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো মন ভরে উপভোগ করবেন। এই সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর মুহূর্ত এবং বাস্তবমুখী এই যে ভিডিওগুলো আপনাদের জন্য আমরা তুলে দিচ্ছি মেলার মাঠ থেকে। অনেক মহাবোনেরাও কিন্তু ব্যবসায় অংশগ্রহণ করেছেন, আপনারা দেখছেন চটপটির গাড়ি তো আছেই, এদিকেও অনেক দোকানপাট আছে, আপনারা দেখতেছেন সিরাজপুর কাজীবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান। Thank you.